টাইট হয়ে গেছে পুরো। বাহ দেখুন কালার। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা এখন ইলিশ মাছের মরশুম চলছে। এবার সবার বাড়িতে বাড়িতেই মোটামুটি ইলিশ খাওয়া তোড়জোড়। এই সানডেও আমরা ইলিশই করব। তাহলে চলুন দেখা যাক কিরকম হয়। কেটে না আর একটু। এক পোস, হ্যাঁ ওইরকম, ব্যাস ব্যাস হয়ে গেল। এরকম করে দেখাও, রিংটা দেখাও। ঠিক, রিং পিস করে কেটে নিলাম। বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে এসেছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এগুলো সব দিয়ে মাছটাকে 15 মিনিট মেখে রেখে দেব। আস্তে আস্তে করে মেখে দেব। মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার এটা 15 মিনিট থেকে 20 মিনিট রেখে দেব। দেখুন আমি তিনটে ভাগ করেছি। এটা ঝোল করব, এটা আমি ভাপা করব ভাতের মধ্যে দিয়ে, আর এটা এটা বললো যে পাতায় দেবে। আর মাথাটা এখন করব না, মাথাটা হয়তো অন্য কিছু এটা দিয়ে করব। আপনাদের সঙ্গে 15-20 মিনিট পরে আবার দেখা হচ্ছে। তার আগে আমি এগুলোকে আলাদা করে বাটিতে তুলে নিই, যেটার মধ্যে আমি ভাপা করব। এটার মধ্যে করব, এই যে নিয়ে নিলাম। কী কী লাগবে সেটা আমি পরে এসে দেখাচ্ছি, রেখে দিলাম। বন্ধুরা 15-20 মিনিট হয়ে গেছে, চলে এসেছি আবার কিচেনে। এবার নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে, দু চামচ নিয়েছি, এক এক চামচ করে। আর এখানে আমি 10টা লাল লঙ্কা নিয়ে নিয়েছি গোটা। এগুলো আমি একসঙ্গে সব মিশিয়ে বেটে নেব। আর এর মধ্যে দেবো একটুখানি নুন, মানে লবণ দিয়ে যদি বাটা হয় তাহলে সর্ষে তেতো কম লাগে। পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আর লবণ দেবো না, কারণ অলরেডি মাছে লবণ মাখা ছিল। এবার বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নিয়ে বাটিতে দিয়ে দেব। দেখুন এতটা দেব না, অল্প দেব, এইটুকু দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে মেখে দেব। এবার দিয়ে দেব সর্ষে তেল। তো এখানে আমি বন্ধুরা 1/2 কাপের মতো তেল নিয়েছি, সর্ষের তেল। এবার একটু সামান্য জল দিয়ে দেব, ভালো করে মেখে নিই। এই টিফিন ডাব্বাটা বন্ধুরা একদম নতুন, ঘরে রেখে রেখে ইউজ করিনি এখনও। দেখুন ফেটে গেছে, এই যে এই দেখুন, এই যে ফেটেছে। স্টিলের ডাব্বাগুলো খুব একটা থাকে না, আর গরমে দিলে তো আরও তাড়াতাড়ি ফাটে। তো এইভাবে আমি মাছগুলোকে পাতিয়ে দিলাম, এবার ঢাকনা লাগিয়ে দেবো। বন্ধুরা আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি কুকারে। আমি আতপ চাল খাই, তো আতপ চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টিফিনটা ছেড়ে দেবো। জানি না, জল যদি ঢুকে যায় তাহলে তো অনেক জল জল হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, না ঢুকলেই ভালো। এবার কুকারটা বন্ধ করে দিলাম, ভাতটা রান্না করে নিই। আর বন্ধুরা এই ইন্ডাকশানটা দেখছেন, এটা আমার 10 বছর হয়ে গেছে। আমি 2013-তে কিনেছিলাম, মাঝে মাঝেই নষ্ট হয়েছে, আবার সারাইও করা হয়েছে। অনেকেরই আপনাদের হয়তো বলবেন যে ইন্ডাকশান বেশি দিন চলে না, কিন্তু এটা কিন্তু আমার 10 বছর হতে চললো। বন্ধুরা ভাত হয়ে গেছে, বন্ধ করে দিলাম, ঠান্ডা হোক, খুলে দেখব পরে ভাপটা বেরিয়ে যাক কেমন হলো দেখে নেব। বন্ধুরা ভাপাটা খুলে নিই, অনেক সময় হয়েছে, ভাত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে পুরো, গরম আছে, টাইট হয়ে গেছে পুরো। বাহ দেখুন কালার। আস্তে প্লেটের উপরে রাখো, এই যে থালার উপরে রেখে দিলাম। এখন লাঞ্চ টাইম। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্টস করে জানাবেন যে কেমন খেয়েছেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।